রাজশাহী এরোটা আমার কেন জানি অনেক ভালো লাগছে মনে হয় এই গাছগুলোর জন্য। সকালে উঠেই আমি চলে আসলাম বরেন্দ্র মিউজিয়ামে, এন্ড গেস হোয়াট, আমাকে ভিডিও করতে দিবে না, এন্ড আই এক্স্যাক্টলি নো হোয়াট টু ডু। যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এটা হচ্ছে রাজশাহী সিটির একদম মাঝামাঝি একটা জায়গা অবস্থিত। আমি সিসিটিভি ক্যামেরা সবগুলো ব্লাইন্ড স্পট খুঁজে বের করলাম, এন্ড দিস ইজ দ্য রেজাল্ট। ওয়েলকাম টু রাজশাহী কলেজ, বাংলাদেশের তৃতীয় প্রাচীন কলেজের ভিতরে রাজশাহী হচ্ছে একটা, এবং এই কলেজটা মারাত্মক সুন্দর। বরেন্দ্র মিউজিয়াম থেকে বের হয়ে আমি চলে আসলাম রাজশাহী কলেজে, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। আশেপাশের রোডগুলো অনেক কালারফুল আর কলেজও মারাত্মক সুন্দর। চারদিকে কাপল আর আমি মাঝখানে মাকাল ফল। সবার সুখ আমার সহ্য ছিল না, তাই আমি ভাবলাম যে লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করা যাক। বাজারে কেন জানি আমার খুবই ভালো লাগে, নানান কিসিমের মানুষের দেখা পাওয়া যায়, সবাই এক একটা গল্পের বইয়ের মতো, আর সো মেনি অ্যাক্টিভিটিস, আই জাস্ট লাভ ইট। পিটি শিওর আমার ফেসের একটু করে মাত্র আসতেছে, পুরোপুরি আসার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এখন যাচ্ছি হচ্ছে রেশম করতে, মানে যেই কারণে রাজশাহীকে আপনার সিল্ক সিটি বলা হয়, সেই সিল্ক দেখতে। এরপরেই আমি রাজশাহী সিল্ক কোথায় পাওয়া যায় সেইটা খোঁজ করা শুরু করলাম, এবং বিশাল আমাকে ভুল জায়গায় নিয়ে গেল, বাট ফাইনালি আই এন্ডেড আপ হিয়ার। রাজশাহী শহরে আসার পরে আর কিছু পাইছি না ভাইছি, মানে ভয়ানক লেভেলের গরম। এখানে প্রথম দিনটা একটু ঠান্ডা ছিল, এরপর থেকে যে কী যে গরম শুরু হইলো। প্রথমে ম্যানেজার সাহেব আমাকে বললো ভিডিও করা যাবে না, পারমিশন নাই। কিন্তু ওখানে একজন কর্মচারী, সে আমার ভিডিও আগে দেখছিল, এবং সামহাও সে ম্যানেজারকে কনভিন্স করলো যে এই লোকটারে ভিডিও করতে দেওয়া যায়। আমি হচ্ছে এখন রাজশাহী সিল্ক ফ্যাশনে আছি, আর উনি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব। আমার অনেক রিকোয়েস্ট তিনি রাখলো, আমি এত দূর থেকে আসছি জিনিসটা শ্যুট করতে। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম, রাজশাহী সিল্ক ফ্যাশন আমাদের দোকানে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন যাচ্ছি মূলত এই সিল্ক কাপড় যেগুলো আছে সেগুলো কীভাবে উৎপন্ন হয় সেই কারখানায়, এবং আমাদের এই যে ম্যানেজার সাহেব তিনি আমাকে অনেক হেল্প করতেছে, যদিও পারমিশন ছিল না, বাট সামহাও উনি ম্যানেজ করে দিছে আমাকে। সিল্কের কাপড় কীভাবে বানানো হয়, কীভাবে রং করা হয় সব কিছুই দেখলাম, অ্যান্ড এইটা আমার জন্য খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, আই লাভ ড্যাট। এরপরে বিকেল আমি চলে আসলাম আমার স্কুল জীবনের ফ্রেন্ড ঐশীর বাসায়, যার সাথে প্রায় আমার 7 থেকে 8 বছর পর দেখা হচ্ছে। খুবই নস্টালজিক একটা মোমেন্ট ছিল। বিয়ে করে মেয়েটা সংসারী হয়ে গেছে, আর আমি এখনও সন্ন্যাসী, মানে সন্ন্যাসী। ও বিয়ে করে ফেলছে, ওর সাথে আবার কত বছর পরে দেখা, 10 বছর হবে, 10 বছর পর হয়েছে না? এটা হচ্ছে ঐক্য, ওকে আমি হচ্ছে 5 সেন্টিমিটার দেখছিলাম, এখন 5 মিটার হয়ে গেছে। এই তোর রান্না কেমন হয় সেটা বল, ভালো না লাগলে টাকা ফেরত। হ্যাঁ, তুমি তাহলে এই কারণে ওনাকে বিয়ে করছো না, যে রান্না করে খাওয়াবে? মানে এই যুগের মেয়েদের এই একটা জিনিস পাইছে। সম্ভবত এই ঘরের, আমার ঘরে যেমন একটা মিনা আছে, এই ঘরে এটা নাম আমি এখনো জানি না। কেমন আছো বাবা? এ হচ্ছে আমাদের আমার বন্ধু সাইকেলের নতুন একজন বন্ধু যোগ হয়েছে, যে ঐশী হাজবেন্ড হিসেবে আবির্ভূত, বাট আমি ওকে ফ্রেন্ড হিসেবেই দেখতেছি। আর এই হয়েছে হচ্ছে আজকে আমাদের ঐশীর বিশাল এক ইফতার আয়োজন, আর এ হচ্ছে ঐশী। এবার মুখ লুকায়।